প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে রিয়াল মাদ্রিদকে 3-1 গোলের বড় ব্যবধানে হারিয়েছে ইউভেন্টাস। এ নিয়ে পরপর দুই ম্যাচে 3 গোল হজম করল স্প্যানিশ জায়ান্টরা। প্রাক মৌসুমের শুরুটা যতটা দুর্দান্ত হয়েছিল শেষের অধ্যায়টা ঠিক ততটাই বিবর্ণ। আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে হার 3-0 গোলে, আর এবার পূর্ণ শক্তির দল নিয়েও জয় বঞ্চিত রিয়াল। তবে স্কোরলাইন দেখে রিয়ালের খেলার মান যাচাই করাটা ঠিক হবে না। প্রতিপক্ষ শিবিরে আক্রমণের ঝড় বইয়ে দিয়েছিল লস ব্লাঙ্কোস, গোলমুখে 34টি শট, বল দখলেও ছিল আধিপত্য। তবে ম্যাচের প্রথম মিনিটেই পিছিয়ে পড়ে ভিনি ক্রুজরা। ম্যাকেনি শট পোস্টে লেগে ফেরত আসলেও বল জালে জড়াতে ভুল করেননি ময়েজে কিন। ব্যবধান বাড়াতেও খুব একটা সময় নেয়নি ইউভরা। ম্যাচের 20 মিনিটে স্কোরশিটে নাম লেখান টিমোদি। এরপর অবশ্য ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল রিয়াল। বিরতির আগে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াসের গোলে ব্যবধান কমায় লস ব্লাঙ্কোস। দ্বিতীয়ার্ধেও সেই আক্রমণের ধারা বজায় রাখে আঞ্চলতীয় শিষ্যরা, তবে জালের দেখা পায়নি। উল্টো ম্যাচের একেবারে শেষ মিনিটে দুসান ভ্লাভোভিচ গোল করে জয় নিশ্চিত করে ইতালিয়ান ক্লাবটির। রিয়াল পরের ম্যাচটি খেলবে লা লিগায়। 12 আগস্ট মৌসুমের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও, আর 20 আগস্ট উদিনেসের বিপক্ষে ম্যাচ দিয়ে সেরিয়া মিশন শুরু করবে ইউভেন্টাস। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।